দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ নরকক্ষেত্র হয়ে উঠল টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে, ফের শিক্ষাঙ্গনে জড়ল রক্ত, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, আহত বেশ কয়েকজন, রাস্তা অবরোধ করে বিক্ষোভ আক্রান্তদের। ঘটনাস্থলে পৌঁছেছে পাটুলি থানার পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কোন ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ? একেবারেই দেখো, রণক্ষেত্রের চেহারা নিয়েছে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। তোমাকে বলে রাখি, এই ঘটনার নেপথ্যে যে কারণ, যে অভিযোগ উঠে আসছে টিএমসিপির এক গোষ্ঠীর পক্ষ থেকে, যে বহিরাগত তৃণমূল কংগ্রেসেরই বহিরাগত যারা রয়েছে, যারা এই কলেজ থেকে পাস আউট করে গিয়েছে, তারা কিন্তু সেই কলেজ চত্বরের ভেতরে বসে প্রবেশ করে তারা কিন্তু মদ্যপান করে এবং দীর্ঘদিন ধরে সেই মদ্যপানের আসর বসে, সেখানে বহিরাগতরা আসে এবং সেই কারণে বর্তমানে যেসব ছাত্ররা রয়েছে টিএমসিপির যে সংগঠনের যারা রয়েছে তারা তার প্রতিবাদ করায়, তখনই কিন্তু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং তাতেই কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, কারো মাথা ফেটে গিয়েছে, তার কারো চোখের তল দিচ্ছে আঘাত লেগেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেয়ারা নেয় দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ এবং পরবর্তী ক্ষেত্রে সেই আহত ছাত্ররা এবং তাদের সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের সামনে গড়িয়ার যে রাস্তা রয়েছে সেখানে তারা রাস্তা অবরোধ করেছে। পাটুলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। ধন্যবাদ। বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রকে নির্যাতনের অভিযোগ, আর সেই অভিযোগে একেবারে হস্টেলে গিয়ে সাফাই কর্মী এবং নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, সে বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাবো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কতক্ষণ ধরে চলছে এই জিজ্ঞাসাবাদ? কিছু তথ্য কি পুলিশের হাতে এসছে যে কিভাবে ওই ছাত্রকে নির্যাতন করা হয়েছিল যে অভিযোগ ছাত্রটি করছে? দেখো, তুমি জানো যে বালিগঞ্জ সায়েন্স কলেজের ঠিক পাশেই এই যে হোস্টেলটি রয়েছে, এই হোস্টেল বালিগঞ্জের যে টেকনোলজি হল যার নামে পরিচিত, এই হোস্টেলেই থাকে ওই ছাত্র। যে ছাত্রের অভিযোগ যে তাকে দিনের পর দিন র্যাগিংয়ের সম্মুখীন হতে হয়েছে, কখনো তাকে খাওয়ার দেওয়া হয়নি বা তার সঙ্গে তাকে নির্যাতন করা হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু তার ছিল। যাদের বিরুদ্ধে স্পেসিফিক তার অভিযোগ ছিল সেই বিষয় নিয়ে পুলিশকে সেই আগেই জানিয়েছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি যে আজকে সকালবেলা তদন্তকারী আধিকারিক, যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের আধিকারিক, তিনি নিজে হোস্টেলে গিয়েছিলেন। সুপারের সঙ্গে কথা বলার পর তিনি জিজ্ঞাসাবাদ পর্ব চালান এবং জিজ্ঞাসাবাদ করা হয় তিনজনকে, তার মধ্যে সাফাই কর্মী রয়েছে এবং দুজন নিরাপত্তা রক্ষী রয়েছে। এই তিনজনের কাছ থেকে মূলত জানার বিষয় দুটি। প্রথম, যে কী ঘটনা ঘটেছে তাদের মুখ থেকে জানা, এবং দ্বিতীয়, ছাত্রের যে বয়ান বা ছাত্র যেটা জানিয়েছিল পুলিশকে প্রাথমিকভাবে, সেই বিষয় নিয়ে ওই নিরাপত্তা রক্ষী বা সাফাই কর্মীরা তারা কোনো কিছু জানেন কি না, এবং যেগুলো বলা হয়েছে সেগুলো ইতিমধ্যে কিন্তু বয়ান রেকর্ড করে আনা হয়েছে পুলিশের তরফ থেকে। এই পরিপ্রেক্ষিতে তোমাকে জানাই যে এই যে গোপন জবানবন্দি জবে থেকে ছাত্র দিয়েছে, তার পরবর্তীকালে বেশ কিছু জিজ্ঞাসাবাদের পর্ব চলেছে এবং আজকে হোস্টেলে গিয়ে পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। এই তদন্ত যাতে তদন্ত সঠিক পথে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এর পেছনে যে অভিযোগ উঠছে সেই অভিযোগে কে বা কারা রয়েছে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ জানার জন্যই কিন্তু এই জিজ্ঞাসাবাদ বলে আমরা জানতে পাচ্ছি। প্রায় তিন ঘন্টার কাছাকাছি এই জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি।